শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের জন্য, যেহেতু 20 মার্চ থেকে অ্যাসাইনমেন্ট শুরু হবে তুমি জানো, তো শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি তা বিবেচনা করতে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে এনসিটিবি প্রণীত বা প্রকাশিত 2021 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে, মানে 2020 সালের পাঠ্যপুস্তক ব্যবহার করা যাবে না, এই যে 2021 সালে যে বই দিয়েছে সেই বইগুলো থেকেই অ্যাসাইনমেন্ট করতে হবে। আর যারা এখনও বই পাওনি তারা আমাদের শিক্ষা 360.blogspot যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে PDF বই এর লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও বইগুলো ডাউনলোড করে নিতে পারবে। 3 নম্বর যেটা বলেছে যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থী নিজস্বতা থাকতে হবে, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে, তাই নোট গাইড বা অন্যের লেখা দেখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করে জমা দিতে হবে। 4 নম্বর পয়েন্টে বলেছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে, এতে হাতের লেখার যেমন অনুশীলন হবে তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। 5 নম্বরে বলেছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে বা যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে। অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শ্রেণী, আইডি, বিষয় ও অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য শিক্ষার্থী নির্দেশনা। তোমরা যদি নির্দেশনাটা পড়তে চাও তাহলে আমাদের শিক্ষা360.blogspot.com যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা শিক্ষার্থীর জন্য নির্দেশনাটি দেখে আসতে পারো। এছাড়াও অ্যাসাইনমেন্ট বিষয়ক যাবতীয় তথ্যাবলী আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যেহেতু অ্যাসাইনমেন্ট আসছে 20 মার্চ থেকে, তো অবশ্যই এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দাও, ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর একটা কথা যে আমাদের অ্যাসাইনমেন্টের আইসিটি পার্ট যেটা থাকবে সকল ক্লাসের, যেহেতু সকল বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট হবে, আইসিটি পার্ট যেটা থাকবে সেই আইসিটি পার্টের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো বা অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে তালুকদারি প্রযুক্তির যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে দেওয়া হবে। তো অবশ্যই যারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা যখন আইসিটি বিষয়ে ভিডিও আপলোড করতে যাবো তখন যাতে তোমাদের কাছে সাথে সাথে চলে যায়। তো আজকের মধ্যে এখানেই, ধন্যবাদ সবাইকে।